ঈশ্বর কৌরআনের সালাম ওয়ালাইকুম ওর অহমাতুল ওয়াহি ওয়া রকায়েতু আলহামদুল্লিলাহ আলামিন ও সালেহ তুসলেহ মোয়া আলাহ সৈয়ীদ ইল মুরসেলিম ওয়া আলা আলিহি ওয়াস হ্যাবিহি আজমা আইন সম্মানিত বিওয়ার্স আজকে আলোচনা করব কুরবানীর কিছু জরুরি মাসাইলের বিষয়ে কিছু জরুরি মাসাইল অবশ্যই আমাদের জানা দরকার প্রথমে হলো পশুকে মাটিতে ফেলে জবেহ করতে বিলম্ব করা মাকরু। পশু যে কুরবানি দিবে সে নিজ হাতে জবেহ করা সুন্নত যদি নিজে সুন্নত তরিকা না জানে তাহলে যে জানে তাকে দিয়ে জবে করানো আবশ্যক জবেহ করার পূর্বে সকলের নাম উল্লেখ করা জরুরি নয় জবেহ করার পূর্বে চুরিকে উত্তম রূপে ধার দেওয়া মুস্তাহাব জবেহ করার পূর্বে পশুকে বেদে টানা হেঁচরা করা মাকরু জবেহকারীকে খাদ্য নালি শ্বাস নালি রক্ত চলাচলের দুটি রগ এই চারটি রোগের মধ্যে তিনটি রগ অবশ্যই কাটতে হবে তিনটি রোগ কাটার পূর্বে যদি অন্য কেউ চুরি চালায় তাহলে তাকেও বিসমিল্লাহ বলতে হবে যদি সে বিসমিল্লাহ না বলে তাহলে গুস্ত খাওয়া হালাল হবে না হারাম হবে জবেহ করার পর পূর্ণাঙ্গভাবে প্রাণ বের হয়ে যাওয়ার পূর্বে ছামড়া কষানো হারাম জবেহ করার পর পশুকে চুরির আগা দিয়ে গলার মধ্যে আঘাত করা হারাম গুস্ত খাওয়ার উদ্দেশ্যে বা সুনাম অর্জনের উদ্দেশ্যে যদি কুরবানি দেওয়া হয় অথবা শরিকি কুরবানি কয়েকজন মিলে একসাথে কুরবানি দেওয়া হয় সেখানে যদি কোনো একজনের টাকা হারাম হয় তাহলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদের যে জরুরি মাসাইলগুলো বললাম ইহার উপর আমল করার মতো তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ